আমার সকল প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমার যে আলোচনার বিষয়টা সেটা তোমাদের বাংলা যে কবিতা আছে আমি দেখি, এই আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। আমি দেখি যে মূল বিষয়বস্তু শহরের যে নির্মম পরিণতি হয়েছে, যেখানে বড় বড় কাঠ পাথর দিয়ে বাড়ি 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 তৈরি হয়েছে, অট্টালিকা নির্মিত হয়েছে, ইমারত গড়ে উঠেছে, আর বৃক্ষ ধ্বংস হয়ে গেছে, সবুজ নেই বললেই চলে। তা কবি সবুজের সন্ধানে একটু এই আমি দেখি কবিতাটি পর্যালোচনা করেছেন। আমি সেইভাবে একটু নতুন মোড়কে, নতুন আঙ্গিকে এরই মুখ্য বিষয়টি বা মূল বিষয়টি বা নামকরণের সার্থকতাটি লিখেছি। আশা করি আজকের লেখাটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেতে পারো। চলো তাহলে শুরু করা যাক দ্বাদশ শ্রেণীর বাংলো কবিতা আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। প্রশ্ন, আমি দেখি কবিতার মূল বিষয়বস্তু বা ভাবনা সংক্ষেপে লেখো। উত্তর, আমি দেখি কবিতার নামকরণের মধ্যে দিয়ে মূল অর্থ লুকিয়ে আছে, কারণ দেখার বিষয়টিকে কিভাবে দেখছেন সেটাই মূল কথা বা বিচার্য বিষয়। সাধারণ মানুষের চোখে দেখা আর কবির শিল্পী মনস্ক মানসিকতা তা নিয়ে দেখা মধ্যে কোথাও যেন একটা পার্থক্য রচিত হয়। এই দেখার মধ্যে দিয়ে কবি মনের যে চিন্তার উদয় হয়, যা পাঠকবর্গের কে নতুন করে দেখতে বুঝতে জানতে শেখায়। কবি দীর্ঘদিন ধরে শহুরে কর্মক্লান্ত জীবনে অভ্যস্ত হয়েছেন, নগর জীবনের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে কবির মন ভারাক্রান্ত। তাই কবি শক্তি চট্টোপাধ্যায় চান শহুরে জনঅরণ্যে, যেখানে রোগ জরা ব্যাধি তে পূর্ণ শহুরে অসুখ যা সব কিছুকে গিলে খেতে থাকে, চায় তেমন পরিবেশ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নির্বাসনে যেতে, চান কোনো গাছগাছালিতে পূর্ণ বনে জঙ্গলে যেখানে সব কিছু সবুজ শ্যামল আর নির্মল। দীর্ঘদিন ধরে কবির মনে আশা তিনি জঙ্গলে যাবেন, শহরে যেখানে সবুজের প্রচণ্ড অভাব অনটন। সবুজ আমাদের সকলের প্রাণের রসদ, বেঁচে থাকার প্রধান অবলম্বন। সবুজের আভায় চোখের শান্তি মেলে, মনে প্রশান্তি মেলে। মনুষ্য প্রয়োজনে ইমারত অট্টালিকা যত বেড়েছে ততই ধ্বংস হয়েছে সবুজ। শহরায়ন বা নগরায়নের ফলে সারা পৃথিবী জুড়ে চলছে বৃক্ষ নিধন যজ্ঞ, বন জঙ্গল আজ বিলুপ্তির পথে। অথচ প্রকৃতির স্নেহ মায়া মমতা ভালোবাসার আশ্রয়ে আমাদের জীবনে কত রকমের প্রয়োজন হয়। অসুস্থ মানুষেরাও সবুজের সংস্পর্শে জীবন ফিরে পায় নতুনভাবে, বাঁচতে শেখে। তাই মানুষের আরোগ্যের জন্য সবুজ খুব বেশি করে প্রয়োজন। কবি তাই সবুজ ধ্বংস করে ইমারত গড়ে তুলতে চান না। কবি শক্তি চট্টোপাধ্যায় এখানে প্রতিবাদী হয়ে বারংবার সভ্য শিক্ষিত মানুষকে যেন তার লেখনীর মাধ্যমে সচেতন করতে চেয়েছেন। তিনি যেন বলতে চেয়েছেন, চায় না এই ইটকাঠ পাথর লোহা দ্বারা নির্মিত প্রাণহীন জীবন। তাই তিনি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। গাছ বড় হবে, অক্সিজেন দেবে, কার্বন ডাইঅক্সাইড নেবে, পরিবেশ হবে দূষণমুক্ত, গাছগাছালির সংস্পর্শে মানুষ নতুনভাবে বাঁচতে শিখবে। তাই কবি দেখতে চান সবুজের সমারোহ। সবুজায়নের পক্ষেই কবি রায় দিয়েছেন।